नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकलके जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय 26 मे शुभ बुद्ध पूर्णिमा चंद्रग्रहण कलियुगे प्रथमवार। एकटि विशेष टोटका अवश्यई करुन, सारा बछर मानि ब्याग थाकबे टाकाय भर्ती। हाँ ठिकई धरेछेन, आजकेर एई भिडियोय कलियुगे प्रथमवार चंद्रग्रहणे बुद्ध पूर्णिमा 26 मे এই শুভ দিনে একটি বিশেষ টোটকা যদি আপনি করতে পারেন, আপনার অর্থাভাব সারা বছর থাকবে না। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। বুদ্ধ পূর্ণিমা ভগবান বুদ্ধের আবির্ভাব তিথি। সেই তথাগত যিনি জগৎকে শিখিয়েছিলেন অহিংসায় পরম ধর্ম, সেই বুদ্ধ যিনি আজ প্রাসঙ্গিক। বুদ্ধ পূর্ণিমা অবশ্যই তাই সকলের কাছে অতি পবিত্র তিথি। এই বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মের পাশাপাশি হিন্দুদের কাছেও অতি পবিত্র, এবং বুদ্ধ পূর্ণিমাটি আমাদের কাছে বিশেষ করে হিন্দু ধর্মের কাছে অতি গুরুত্বপূর্ণ দিন হিসাবে বিবেচিত হয়। বর্তমানে এই মহামারী কালে এক অভূতপূর্ব ঘটনা ঘটতে চলেছে। 26 যেদিন অবশ্যই মে বুধবার চন্দ্রগ্রহণ, সেদিনই বুদ্ধ পূর্ণিমা। সুতরাং সব দিক দিয়ে এই দিনটির মাহাত্ম্য বাড়িয়ে দিচ্ছে কলিযুগে প্রথমবার এমন ঘটনা ঘটছে। এবার আসুন দেখে নিই বুদ্ধ পূর্ণিমা কবে। বুদ্ধ পূর্ণিমা 25 মে রাত 8:29 থেকে শুরু হবে এবং 26 মে সন্ধ্যা 4:43 পর্যন্ত থাকবে। সুতরাং 25 মে রাত 8:29 থেকে 26 মে সন্ধ্যা 4:40 পর্যন্ত এই বুদ্ধ পূর্ণিমা। এই বুদ্ধ পূর্ণিমা যেমন পবিত্র, তেমন এই দিন কোনো কাজ বিশেষ করে টোটকা করতে পারলে সারা বছর অর্থাভাব হবে না। আমি একটা টোটকার কথা বলছি, আমার অনুরোধ আপনারা প্রত্যেকে এই টোটকাটি অবশ্যই করুন। বুদ্ধ পূর্ণিমার পবিত্র ক্ষণে বুধবারই করুন, অবশ্যই নানা উপকার পাবেন। এই দিন গ্রহণ দুপুর 2:17 থেকে এবং বুদ্ধ পূর্ণিমা শেষ হয়ে যাবে 4:40। তার আগেই পত্রুষে সকালে আপনি এই টোটকাটি কমপ্লিট করে দেবেন। আপনাকে কি করতে হবে? কিছুই করতে হবে না, খুবই সাধারণ একটি টোটকা। বর্তমানে লকডাউন চলছে, আপনি অবশ্যই একটি গজাল বা পেরাকের দোকানে যান, পেরাক কিনে আনুন, কটা 4টে। আপনি 10 কর্মা ভাণ্ডারে যান, আপনি হলুদ কড়ি কিনে আনুন, কটা 3টে। এবং অবশ্যই একটা লাল শালু ছোট দেখে কিনে আনুন এবং একটা লেবু অবশ্যই কিনে আনুন, দেখুন তারপর কি হয়। এবং সঙ্গে একটা আপনাকে মানি প্ল্যান্ট গাছও জোগাড় করতে হবে। মানি প্ল্যান্ট গাছ অতি পবিত্র গাছ, সেই গাছকে আপনি টবে বসিয়ে নিন, আজই কালই যখন হোক বসিয়ে ফেলুন, ঈশান কোণে রেখে দিন, জল দিন। যেদিন বুদ্ধ পূর্ণিমা হবে সেদিন যে পেরাকগুলো কিনেছেন, পেরাকগুলো অবশ্যই আপনি এই পবিত্র তিথিতে আপনার যে শত্রু, সেই শত্রুর গিয়ে আপনি ছড়িয়ে দিন, শত্রুর গিয়ে ফেলে দিন। শত্রুতা তো নাশ হবে, উল্টে শত্রুরা আপনাকে ভয় পেতে শুরু করবে। কারণ এই দিন গ্রহণের দিন, লৌহজনিত বস্তু যদি শত্রুর বাড়িতে ফেলে দেন তাহলে অবশ্যই আপনার শত্রু নাশ হবে। দ্বিতীয়, আপনাকে কি করতে হবে, যে লেবু তার লাল শালুতে মুড়ে অবশ্যই ওই যে কড়ি কিনেছেন, কড়িগুলিকে আপনি ওই মানি প্ল্যান্ট গাছের মাটির মধ্যে পুঁতে দিন। লেবু সমেত লাল শালু এবং কড়ি সবই পুঁতে ফেলুন, এবং মনে রাখবেন একটি মাস এইভাবেই থাকবে, আপনি জল দিতে থাকুন। এক মাস পর আপনার দেখবেন মানি প্ল্যান্ট গাছ ভরে গেছে অর্থে, এবং আপনি সেই কড়ি বার করে 4টে 3টে যে কড়ি
কৌড়িগুলিকে একটি মানি ব্যাগে রেখে দিন, একটি আপনার টাকা রাখার আলমারিতে রেখে দিন, একটি ক্যাশবাক্সে রেখে দিন এবং লেবু সমেত ওই যে লাল শালু মোড়া কাপড়টি বাড়ির দোরগড়ায় টাঙিয়ে রাখুন। এক মাস ধরে অর্থাৎ এই দিন থেকে এক মাস ধরে জল দেবেন, তারপর বার করবেন, বার করে বাড়ির দোরগড়ায় টাঙিয়ে রাখবেন। কোনো অশুভ শক্তি আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না, শত্রু নাশ হবে, টাকার অভাব হবে না, জলের বন্যার মতো টাকা আপনার কাছে আসবেই আসবে। তাই আজকের এই ভিডিওয়ে আমি বললাম যে আগত বৌদ্ধ পূর্ণিমার দিন কিভাবে অতি সহজে একটি মানি প্ল্যান্ট গাছ, কয়েকটি পেরাক, একটি লেবু, একটি লাল শালু এবং কয়েকটি অবশ্যই কমলা বা হলুদ কলি দ্বারা টোটকা করলে সারা বছর যেমন শত্রু নাশ হবে, তেমন অবশ্যই মানি ব্যাগ ভর্তি টাকা আপনি সদা সর্বদা দেখতে পাবেন। তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন। আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানে আমি ভিডিও শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।